নমস্কার বন্ধুরা, রত্নার আবোল তাবোল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি দইয়ের একটা দারুণ রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের আমার এই মিষ্টি দইয়ের রেসিপি। মিষ্টি দইয়ের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম আমুল তাজা। তো দুধটাকে কেটে প্রথমে আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। এইবার এই দুধটার মধ্যে ঠান্ডা অবস্থায় আমি অ্যাড করব 3 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর তারপর চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে ওই দুধটার সঙ্গে গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ থেকে অল্প চিনি, আর এর মধ্যে দেব সামান্য পরিমাণ জল। দিয়ে আমি প্রথমে ক্যারামেলটাকে বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তারপর চিনিটাকে হালকাভাবে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটাকে বানিয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদমই বাড়ানো যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে আর দইটা খেতেও ভালো লাগবে না, পুরা পুরা গন্ধ লাগবে। তার জন্য মিডিয়াম আঁচে রেখে তারপর আমি এই ক্যারামেলটাকে বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে অ্যাড করব দুধটা, একবারে দেব না সবটা দুধ, আর এক হাতে নেড়ে চেড়ে আমি দুধটাকে মেশাতে থাকবো। ভালো করে নেড়ে চেড়ে মেশানোর পর এবার ঢেলে দিচ্ছি বাকি দুধটা, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন সাইড দিয়ে স্বরগুলো জমে যাবে, স্বরগুলোকে জমতে দেওয়া যাবে না, এগুলোকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, এর থেকে আর বেশি শুকাবো না আমি দুধটাকে। এইবার একটা চায়ের ছাঁকনির মধ্যে আমি 3 চামচ টক দই নিয়ে তারপর আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি, আর এই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে তারপর চামচ দিয়ে ভালো করে আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি। সবটা দইকে আমি ভালো মতন ফেটিয়ে নিয়েছি। এইবার আমি কড়াইয়ের দুধটার সঙ্গে আমি দইটাকে অ্যাড করব। সবটা দই দুধের মধ্যে অ্যাড করার পর আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে অনবরত মিশিয়ে নিতে হবে, তাহলে দইটা যখন জমবে দেখতে খুব ভালো লাগবে, ফেনা ফেনা ফুটু ফুটু হয়ে থাকবে। তো এইভাবে নেড়ে চেড়ে যত ফেনা উঠানো যায় ততই ভালো হবে দইটা। বন্ধুরা, এইটার মধ্যে আমি ক্যারামেলের মধ্যে যতটা চিনি দিয়েছি তারপর আমি আর চিনি ইউজ করিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে আপনারা যখন দুধটাকে জাল করবেন তখন এর মধ্যে আরও চিনি অ্যাড করে দেবেন। তো আমি এর মধ্যে আলাদা কোনো চিনি অ্যাড করিনি। দইটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 4টা কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দইগুলোকে আস্তে আস্তে ঢেলে নেব। চারটা কাপের মধ্যে দইগুলোকে সমানভাবে ঢেলে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে নেওয়ার পর তারপর এর উপরে ট্রে দিয়ে আমি ভালো মতন ঢেকে নিচ্ছি। ঢেকে এটাকে আমি সারা রাত রেখে দেব। ফিরে আসছি সকালবেলা, 7-8 ঘন্টা পরে এবার বন্ধুরা দেখে নিচ্ছি দইটা আমার কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, দইটা আমার একদমই জমে গেছে, একদম পারফেক্ট হয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই দইয়ের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খাবেন। দেখুন বন্ধুরা, দইটা কতটা পারফেক্ট হয়েছে, কাপটা থেকে যখন আমি উপর করেছি একদমই পড়েনি। আর বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মন চাইলে ঝটপট এইভাবে ঘরে বানিয়ে খেয়ে ফেলুন মিষ্টি দই। একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি বন্ধুরা আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। তো এইভাবে বন্ধুরা আপনারাও ঘরে বানিয়ে খান। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।